আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমাদের সম্মানিত ভাই জনাব রমজান আলী বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে কোন ক্ষেত্রে সাদাকা ও দান খায়রাত করলে নেকি অনেক গুণে বৃদ্ধি হবে এবং সাদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, দান খরাত করার কথা বিশেষ ফজিলত রয়েছে এবং এই ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে, তাই আমাদের উচিত যে আমাদের মধ্যে যারা সামর্থ্যবান, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তাদের উচিত যে দরিদ্র অসহায় গরিব মিসকিনদের প্রতি খেয়াল রাখা এবং বেশি বেশি করে দান খরাত করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের কামাসালি হাব্বা, তাদের উপমা একটি বীজের মতো, আমবাতাত সাবআ সানাবিল, যা সাতটি শীষ উৎপাদন করে, ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেক শীষে 100 শস্য দানা, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করে দেন, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বব্যাপী, প্রাচুর্যময়, সর্বজ্ঞ। তো এগুলো আয়াত থেকে দান খরচ করার প্রতি উৎসাহিত করা হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা সাবার মধ্যে, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, তোমরা যা কিছু ব্যয় করবে, আল্লাহ রাস্তায় খরচ করবে, তার বিনিময় তিনি দেবেন। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 272 নম্বর আয়াতে বলেন, ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, তোমরা যা কিছু ধন সম্পদ দান করো তা নিজেদের উপকারের জন্যই, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে তোমরা দান খয়রাত করো না, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন, আর তোমরা যা দান করো তার পুরস্কার পূর্ণভাবে প্রদান করা হবে এবং তোমাদের প্রতি কোনো ধরনের অন্যায় জুলুম করা হবে না। তো এই মর্মে বহু হাদিস রয়েছে, যেমন সহিহ বুখারী হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেছেন, আইয়ুকুম মাল ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন ব্যক্তি কে আছে যে নিজের সম্পদের চেয়ে তার ওয়ারিসের সম্পদকে বেশি প্রিয় মনে করে? ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি, তখন উপস্থিত ব্যক্তিরা জবাব দিলেন, হে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি কেউ নাই যে তার নিজের সম্পদকে বেশি প্রিয় মনে করে না। কাল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন্না মালাহু মা কদ্দামা ওয়া মাল ওয়ারিসিহি মা আখার, নিশ্চয় মানুষের নিজের সম্পদ তাই যা সে আগে পাঠিয়েছে, আর এছাড়া যে মাল বাকি থাকবে তা হলো ওয়ারিসের মাল। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যা কিছু দান খরাত করবে, আল্লাহর পথে ব্যয় করবে, সেটাই সে তার মৃত্যুর পর পাবে, আর যে সম্পদ থেকে যাবে তা ওয়ারিসরা ভাগ করে নেবে, বন্টন করে নেবে এবং তারা ভোগ করতে থাকবে। তাই আমাদের উচিত যে মৃত্যুর আগেই এমন কাজ করে যাওয়া যে কাজের বিনিময়, যে কাজের পুরস্কার আমরা কি করব, পেতে থাকব। তাই তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেন হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের, ইত্তাকুন নার ওয়ালাও বিশিক্কি তামরা,
তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের এক টুকরো সাদকা করে হয়। এই জন্য দেখা গিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে যদি কোনো ব্যক্তি কোনো কিছু চাইতে আসতেন তাকে না দিয়ে ফিরিয়ে দিতেন না। হাদিসের মধ্যে এসে হাদিসটি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال ما سئل رسول الله صلى الله عليه وسلم شيئا قط فقال لا। তাই আমাদের উচিত যে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্যবান করেছেন, যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, তাদের দরিদ্র অসহায় ব্যক্তিদের উপরে খরচ করা এবং আল্লাহর পথে ব্যয় করা এবং যারা অভাবী তাদের প্রতি দান খয়রাত করা। তার কারণ হাদিসের মধ্যে এসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, قال الله تعالى انفق يا ابن ادم ينفق عليك। হাদিসে কুদসি যে হে আদম সন্তান তুমি অভাবীকে দান করো, আল্লাহ তোমাকে দান করবেন। তো এই মর্মে আরো বহু হাদিস রয়েছে, যে সমস্ত হাদিসকে একত্রিত করলে দেখা যায় যে মানুষদেরকে দান খরচ করার প্রতি উৎসাহ করা হয়েছে এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য অধিক হারে দান খরচ করতে বলা হয়েছে। তাই আমাদের উচিত যার দ্বারা যতটুক সম্ভব সে আল্লাহর পথে ব্যয় করবে, খরচ করবে এবং অভাবী দরিদ্র অসহায় গরিব মিসকিনদেরকে কি করবে, দেখাশোনা করার কাজ করবে। কিন্তু এই সমস্ত দান খরাত করার চেয়ে সব থেকে উত্তম দান খরাত করা হলো আত্মীয় স্বজনদেরকে দেওয়া, এবং তার মধ্যে বিশেষ করে এমন দান খরাত করা যে দান খরাত করলে সে মৃত্যুর পরেও পেতে থাকবে, যেটাকে সাদকায়ে জারিয়া বলা হয়, যেটাকে সাদকায়ে জারিয়া বলা হয়। যেমন মসজিদ তৈরি করা বা মসজিদ তৈরি করার কাজে সহায় সহযোগিতা করা, মাদ্রাসা কাজে মাদ্রাসা নির্মাণ করা, মাদ্রাসায় বেশি বেশি করে দান খারাত করা, যেহেতু সেখানে ছেলেপেলেরা লেখাপড়া করবে এবং সেই লেখাপড়া থেকে উপকৃত হবে, আমল করবে এবং সেই এলেম অপরের কাছে প্রচার করবে, সেই এলেম এবং আমল অনুযায়ী সে যতটুকু সওয়াব পাবে তার সম পরিমাণ সওয়াব ওই ব্যক্তিও পাবে যে ব্যক্তি মাদ্রাসাতে দান খয়রাত করে। তাই এই ক্ষেত্রে আমাদের উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দান খয়রাত করার মতো শক্তি দিয়েছেন তাদের উচিত এমন কাজে সহায় সহযোগিতা করা যা সাদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। তার মধ্যে একটি হলো মানুষের টিউবওয়েলের পানির ব্যবস্থা করে দেওয়া, মসজিদ মাদ্রাসায় সহায় সহযোগিতা করা এবং যাদের বাড়ি ঘর নাই তাদের বাড়ি ঘর নির্মাণের কাজে সহায় সহযোগিতা করে দেওয়া, যেখানে যেটা প্রয়োজন সে প্রয়োজন স্থায়ীভাবে থাকবে, এই ধরনের কাজে আমাদের কি করা উচিত, দান খয়রাত করা উচিত। যে দান খরাত করলে স্থায়ীভাবে মানুষ কি হবে, উপকৃত হবে, এমন দান খরাত করা উচিত। আর একই বলা হয় সাদকায়ে জারিয়া, এবং তার প্রতিদান ও পুরস্কার মৃত্যুর পরেও সে পেতে থাকবে। তাই আমাদের উচিত যে বিশেষ করে আত্মীয় স্বজনদের মধ্যে যদি দরিদ্র অসহায় ব্যক্তি থাকে তাদের প্রতি দান খরাত করা এবং মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে সহায় সহযোগিতা করা, কারো বাড়িতে পানির ব্যবস্থা না থাকলে পানির ব্যবস্থা করে দেওয়া, কারো বাড়িতে ঘর বাড়ি তৈরি করতে সহায় সহযোগিতা করা ইত্যাদি কাজে আমাদের কি করা উচিত, সহায় সহযোগিতা করা উচিত। মোট কথা হলো এই যে কাজ করলে তা স্থায়ী হবে এবং স্থায়ীভাবে তার প্রতিদান ও পুরস্কার পেতে থাকবে, এমন কাজের দিকে আমাদের অগ্রসর হওয়া উচিত। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।